সকলকে স্বাগত জানাচ্ছি, আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি ভালো মোটামুটি। তো আজকে তো আজকে থেকে তো মানে গতকালকে থেকে আমাদের নিরামিষ শুরু হয়েছে। তো আমার এক ভাই মারা গেছে শরীরের, ঠিক আছে, তো ওই হিসাবে নিরামিষ খাইতে হবে 15 দিন। 15 দিন পরে হয়তো মাছ খাইতে পারবো। তো আজকে নিরামিষ হইলেও খাবারগুলো ভালো, আর এই এই নিরামিষটা আমার কাছে স্বাদ লাগে, যেটাতে হলুদ মরিচ মানে হলুদ ছাড়া আর কি, যেটা সাদা নিরামিষ আর কি। এই যে একটা, এটা হলো ডাটা আলু অনেক সবজি দিয়ে একটা নিরামিষ করছে। তারপরে মাসকুলের ডাল আছে, এটা হলো লাউ বটি বলে, এটা এটা খুবই টেস্ট মাসকুলের ডাল দিয়া এটাও। আর এটা হলো করলা ভাজি আর আলু ভাজি মিক্স করা। এখানে আছে হলো ডাল, এটা হলো মুগ ডাল। আর এখানে আছে হলো আপনার, এটা হলো মিষ্টি কুমড়া। আর ওই যে মাঝখানে যে জিনিসগুলো থাকে না, মানে মিশ্রে কাটা পরে মাঝখানে দেখবেন যে কিছু ই থাকে, ওগুলো বাড়ছে মা সিদ্ধ করে, এটাও স্বাদ। ঠিক আছে, শুরু করি। এটা নতুন খাবার আর বাটা তো সাধারণত স্বাদ লাগে, কালি জিরা দিয়ে বাড়ছে, তো কালি জিরা ঘ্রাম করতেছে। আমাদের ডাল সবার পরে খায়, কিন্তু ইন্ডিয়াতে আবার ডাল সবার আগে খায়। আমরা আমাদের এখানে একটা ডাল আমরা আগে খাই, সেটা হলো শুক্তোর ডাল, যেটা রান্না করে মরিচ থা, ওই ডালটা আমরা আগে খাই। সমস্যা এগুলো আমরা ইফতারি রাখাতে পারতেছি না, নিরামিষ পড়ে গেছে। একটা কথা, একটা বাসা বানিয়ে খাওয়া যায়, বাসা বানানো ইত্যাদি আসলে অতটা স্বাদ লাগে না, সত্যি কথা বলে। রসুন পেঁয়াজ ছাড়া শুধু মরিচ দিয়ে বাড়ছে, আর সাথে কালি জিরে দিচ্ছে, স্বাদে ভালো। এখন তো করলা খাওয়াটা ভালো হয়েছে, জানি গরম এসে জানে। খুব স্বাদ লাগে করলা ভাজিটা, সাথে শুধু আলু মিক্স করছে, দেশি আলু। এটার মধ্যে কালি জিরা আছে, যেহেতু নিরামিষ খেতে হবে সেহেতু কালি জিরা তো দিতেই হবে। করলার বিচিটা খুব ভালো লাগে, কসকস করে। নিরামিষ খাবারের
একটা মজা আছে, সেটা হলো ঝামেলা মুক্ত হয়, কোনো ঝামেলা নেই। এটা খুব স্বাদ লাগে, এটা অবশ্য রুটি দেওয়া খুব স্বাদ লাগে। সামগ্রী সব জিনিসের যে দাম, একটা লাউ 50-60 টাকা ঠিক আছে, মানে লাউটা খুব স্বাদ হয়েছে। হালকা জুজুল আছে, এটা উল্টা সালকুন দিয়ে খাওয়া যায়, সালকুন দিয়ে সবারে লাভ দেবে সব লাগে, সালকুন যদি আবার জাতেরটা হয় ভাষা চোখটা ওটা সব লাগে বেশি। সাবধান
খুশি ডাটা দিয়া মিষ্টি আলু পেঁপে সাদা সেটাও আলু মিষ্টি আলু পেঁপে লাউ দিছে পেঁপে দিছে চাইনিজটা সবজি করে না ওরকম সবজি তো অনেক কিছু দেয় ওরা মাংস দেয় এলো আমাদের দেশি স্টাইলের চাইনিজ সবজি এমন কোনো আমিষ নেই সেরকম খাওয়া সম্ভব না পুষো যায় ডালা নিয়ে নিই মিশিয়ে খাই একটু ডালটা ভালো হয়েছে রস নেই বাদ তৈরি নেই দাম বেশি পারলাম না খালি বেস্ট আছে সিলিন্ডার গুলো বেড়ার কাছে কিছু করার নেই এত ঝাল কামড় দেবে বেড়ে গেছে এমনও ঝাল লাগছে এরকম মাছ দুইটা দিলেই তরকারি ঝাল হয়ে যাবে
খাওয়া খুবই ফাটাফাটি হইল, আজকে নিরামিষ হইল, ঝাল এখন যেতেছে না আমার। কি মরিচ ভাই, মুম্বাই মরিচের মতো ঝাল তো, মুম্বাই মরিচের ঝাল একটু অন্যরকম, ঘ্রান্ড অন্যরকম, কিন্তু এটা কাঁচা মরিচের ঝাল, মানে পুরো ঝাল মনে হয় মাথায় ধরে গেছে এরকম ঝাল। আসলে বুঝতে পারি নাই প্রথম কামড়ে, প্রথম কামড়ে যে মাথা থেকে আমার বুঝি নাই, পরে মাঝখানে বেশি জাল ছিল। যাই হোক, এখন কিছু করার নেই, ঠান্ডা জল মুখে দিতে হইব। তো আজকে খাওয়া খুবই ফাটাফাটি হইলো, আজকে আইটেমগুলো স্বাদ হয়েছে, সবগুলো আইটেমই স্বাদ হয়েছে, নিরামিষ হলো খুবই সুস্বাদ হয়েছে সবগুলো। আজকে মনে হয় সব মা রান্না করছে, ভালো হয়েছে সবগুলো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। ঝালে আমার অস্থির লাগতেছে।